আসসালামু আলাইকুম। মিডনাইট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, বিশেষ করে যারা ভোজন রসিক। আজকে আমরা একটা দারুণ খাবার আপনাদের সামনে তুলে ধরব, আর সেটা হলো বসনিয়া পরাটা। খুবই সুস্বাদু, মুখরোচক এবং দৃষ্টিনন্দন তো বটেই। এই বসনিয়া পরাটায় কী কী উপকরণ লাগবে সেটা আমরা দেখিয়েছি, আমরা টোটালটাকে আবার দেখাবো। আর এই প্রসিজিওর যে করবে সে লাবণী, আমরা লাবণীকে স্বাগত জানাবো অল্প কিছুক্ষণের মধ্যেই। কীভাবে সে প্রস্তুত করবে বসনিয়া পরোটা মুখরোচক? হ্যাঁ, লাবণী চলে আসছে, আমরা তার কাছে চলে যেতে চাই। কীভাবে সে বসনিয়া পরোটা বানাবে? আসসালামু আলাইকুম। প্রথমে লাগবে মাংসের কিমা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, ধনে পাতা কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ, 3 রকমের ক্যাপসিকাম, লাগবে চিনি এবং লবণ। সঙ্গে থাকছে গোলমরিচের গুঁড়া, ইস্ট, ডিম, সস আর চিজ। সো এই কটা জিনিস দিয়েই আমরা তৈরি করব মুখরোচক বসনিয়া পরাটা। আমরা দেখলাম কী কী উপকরণ লাগবে, যদি আমরা একটু রিভিউ করার চেষ্টা করি কী কী লাগবে। আমরা শুরুতেই দেখিয়ে দিয়েছি, তবে পুরোটা আবার দেখিয়ে দেব আমরা ভিডিও ডেসক্রিপশানে। আশা করি আপনারা ওখান থেকে টোটালটা দেখবেন এবং এনজয় করবেন। চলুন আমরা প্রণালীতে চলে যাই, কীভাবে বানাতে হবে লাবণীর কাছে চলে যাই। প্রথমে একটা বল নিব, তাতে 2 কাপ ময়দা দিব, 2 কাপ পরিমাণ। দারুন, এটা 4 কাপের 2 কাপ পরিমাণ ময়দা আমরা নিলাম। পরিমাণে চাইলে বেশি নিতে পারেন, মানে যে কয়জন খাবে তার উপর বেশ করে নিব আমরা। 1/2 চামচ লবণ, এরপরে আমরা কি অ্যাড করব? 1 চামচ চিনি দিব, 1 চামচ। ওকে, পরবর্তীতে তারপরে 1 চামচ ইস্ট দিব। ইস্ট আমরা এইগুলোর সঙ্গে মিশ্রিত করব, তাই তো? জি। ওকে, আর ইস্টটা যে কোনো জায়গায় পাওয়া যায়, আপনারা সহজভাবে পেয়ে যাবেন। ময়দার পরিমাণটা যদি বেশি হয় তাহলে ইস্টের পরিমাণটাও বেশি হবে। আচ্ছা আচ্ছা, ভালো একটা ইনফরমেশন আমরা জানলাম, যতটুকু ময়দা হবে সেই অনুপাতে ইস্টটাকে অ্যাড করতে হবে। এবার একটু মাখিয়ে নিব, ভালোভাবে মিশাই নিব ময়দার সঙ্গে। ওকে, এখন মিশ্রিত হচ্ছে টোটালটাই। এরপর 2 ডিম দিয়ে দিব, আপনি নর্মাল রুম টেম্পারেচারের যে ডিমগুলো থাকে বাইরে, ফ্রিজে না রাখলেই হবে, ওই ডিমগুলো আপনি দিতে পারেন 2টা। ওকে, এই ডিমটা কি আসলে ফোলার কাজ করবে, টেস্টের কাজ করবে? দেখি আমরা রান্নাঘরের কিছুক্ষণের জন্য রাঁধুনি হতে পারি কিনা, আমরাও চেষ্টা। একটু গরম পানি দিব, কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে নিব। আলতো করে মাখিয়ে নিব, একটা মন তৈরি হবে, অর্থাৎ এটা দিয়ে রুটি তৈরি করব। ডোটা তৈরি করে 1/2 ঘন্টার জন্য রেখে দিব ভালোভাবে মাখিয়ে। আমার মনে হয় আর একটু পানি লাগবে, একটু মাখিয়ে নিই, তারপরে আর একটু পানি দিয়ে মাখিয়ে নিব। আর একটু পানি লাগবে, আকাশের আর শীতে যে পোড়া, ভালোভাবে মাখিয়ে নিব মনের ছায়া। যতটা মাখানো যাবে ডোটা ততটাই নরম হবে এবং ফুলবে ভালো। মনের ছায়া, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পথের বাউ, এবার একটু এবার সয়াবিন তেলটা অ্যাড করে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে রেখে 1/2 ঘন্টা মতো ময়দাটা মাখিয়ে রেখে দিব। এখন কিভাবে এটা করা হয় একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। মন তৈরি করা হচ্ছে সম্ভবত এই মুহূর্তে, ডোটা তৈরি করে নিচ্ছি, পরে এটা দিয়েই আমরা পরোটাটা পাবো এখান থেকে, অর্থাৎ সুন্দর একটা। আপনি চাইলে পরিমাণে আর একটু ময়দা নিতে পারেন, 3 কাপ বা 4 কাপ দিলে ডিমের পরিমাণটা আর ইস্টের পরিমাণ আমরা যতটুকু খেতে চাই ঠিক ওই অনুপাতে আমরা নিতে পারি, তাই তো? হ্যাঁ। ওকে ফাইন,
সো দৃষ্টিনন্দন একটা, এটাকে আমরা কি বলবো, ডো, ডো তৈরি হলো। এই ডোটাই আমাদেরকে পরোটা বানাতে সহযোগিতা করবে। এটা রেখে দিলে কিছুটা ফুলবে। কত সময় আমাদের রাখতে হবে এটা? আধা ঘন্টা। আধা ঘন্টা এইভাবে তৈরি করে রেখে দিব একটু গরম জায়গায়। সো এরপরে আমরা এবার আমরা চলে যাচ্ছি মেন প্রস্তুতি, কিমাটা তৈরি করে দিব। ফাইন, প্রথমে আমরা একটা প্যান নিব। প্যানে আগুন জ্বলে রে নিভানো দাও। সয়াবিন তেল দিব সামান্য পরিমাণ, বেশি তেল লাগবে না এটাতে। আচ্ছা, অর্থাৎ দুই চামচ, এটা কিমা বানানোর জন্য, তাই তো? কিমা বানানোর জন্য দুই টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল দিলেই হবে। ওকে, তেলটা কতক্ষণ সময় গরম করতে হবে? তেলটা আস্তে, একটু জাল দিলে গরম হয়ে যাবে, বেশি লাগবে সময় লাগবে না। এবং কি দারুন একটা বসনিয়া। এবার আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। ওকে, তেলটা ভালো গরম হলে মনে হয় পেঁয়াজ কুচি আছে এখানে, আমরা এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে একটু নেড়ে নিব। আচ্ছা, এরপর আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব। তুমি তাই গো আমার উপর। এবার আমরা কাঁচামরিচটা দিয়ে দিব। তুমি তাই, কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে নিব, ভালোভাবে নেড়ে নিব। সত্যি দারুণ। আস্তে আস্তে করে আমরা নাড়বো। এরপর আমরা গাজর দিয়ে দিব, কারণ গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে, যার কারণে এটা আগে দিয়ে দিব। দিয়ে আমরা একটু নেড়ে নিব কিছুক্ষণ, দুই মিনিট পর নেড়ে নিব। মরিচ আর গাজর এটাকে অ্যাড করে একটু নেড়ে নেওয়া হচ্ছে। আস্তে আস্তে হালকা করে নেড়ে নিতে হবে, যাতে গাজরটা সিদ্ধ হয়ে যায়। এখানে আমরা কোনো পানি ব্যবহার করব না, এই জন্য জালটা আস্তে দিতে হবে। দিয়ে আপনি গাজরটা সিদ্ধ করে নেবেন। অধীর সমীরে পুর বইয়া নিবিড় বিরহ ব্যথা বইয়া, অধীর সমীরে পুর বইয়া নিবিড় বিরহ ব্যথা বইয়া, আকাশের প্রাণ কাঁদে হুহা। ওপারে একটু ভালো করে নেড়ে নিই গাজরটা, যাতে সিদ্ধ হয়ে যায়। কুহু 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 হাই পারি মুকুর পুলকি কাউ। এই টোটালটাই করা হচ্ছে আমাদের কিমার জন্য, তাই তো? এবার মাংসের কিমাটা দিয়ে দিব আমরা। এখানে দুই কাপ পরিমাণ মাংসের, মুরগির মাংসের কিমা আছে, মুরগির মাংসের কিমা দুই কাপ পরিমাণ, হ্যাঁ এটা দিয়ে দিব। আপনি চাইলে গরু মাংসের কিমা দিয়েও করতে পারেন, যার যার পছন্দ মতো, মানে যে কোনো ধরনের মাংস, মাংসের কিমা দিয়ে কিমাটা তৈরি করা যায়, স্বাদ নির্ভর করে। হ্যাঁ, এই মাংসের উপরেই বাচ্চারা বেশিরভাগ মুরগির মাংসের কিমাটাই পছন্দ করে, এই জন্য মুরগির, আমি মুরগির মাংসটাই পছন্দ করলাম দিতে। মাংসটা ভালো করে নেড়ে নিব, না নাড়লে দলা বেঁধে যাবে। কেন তিথি দূরে বাধা রে ফাগুনের মোর পাশে, ভালোভাবে নাড়তে হবে না হলে দলা আটকে যাবে। হ্যাঁ, মাংসটা নাড়া হচ্ছে, ভালো করে মিশাতে হবে, ভালোভাবে মিশাতে হবে, সবগুলো আইটেম যেন সুন্দরভাবে মিশে যায়, সেটাই বসনীয় পরোটাকে আরো বেশি সুস্বাদু করবে। কিমাটা দারুণভাবে তৈরি করতে হবে। অনেক বেশি দর্শক মনে কি আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সের টোটালটাই পেয়ে যাবেন কিভাবে কিমাটা তৈরি করতে হবে, তাই তো? আপনি চাইলে পাটায় বেটে নিতে পারেন বা ব্লেন্ডার, এখন তো ব্লেন্ডার আছে, ব্লেন্ডারে আপনি এটা কোনোভাবে এটা করা যায়, তাই তো? হ্যাঁ, ওকে, সুন্দর। আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি বসনিয়া পরোটা। ওয়াও, জাস্ট ওয়েট ফর আ ফিউ মিনিটস, ইনশাআল্লাহ উই উইল গেট এ ফ্যান্টাস্টিক বসনিয়া পরোটা। সো কিমা তৈরি হচ্ছে, কিমা তৈরির প্রক্রিয়াটা আমরা দেখছি এই মুহূর্তে, সাথে থাকুন সবাই, কারণ ভালো কোনো খাবার খেতে গেলে একটু তো ধৈর্য ধরতে হবেই।
খুব বেশি সময় না। আপনার টোটাল প্রসিজিওর কমপ্লিট করতে ম্যাক্সিমাম 25 থেকে 30 মিনিট, আধা ঘন্টা একটু লবণ দিয়ে দিব, হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে মাংসটা আরেকটু নেড়ে নিব। আর মাংস থেকে যে পানিটা বের হবে মাংসের পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, গাজর এবং মাংসটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা পানি দেওয়া লাগবে না, এখানে কোনো পানির ব্যবহারই হবে না। এটা ভালো করে নেড়ে নিতে হবে। আচ্ছা, এরপর আমরা দিব টমেটো কুচি, এক কাপ পরিমাণ টমেটো কুচি আছে, টমেটো কুচিটা দিয়ে দিব। তারপর ভালো করে নাড়তে হবে, তাই তো? হ্যাঁ। এটা কি দিও? এবার ক্যাপসিকাম, তিন রকমের ক্যাপসিকাম আছে এখানে, লাল, সবুজ, হলুদ। আপনি চাইলে দিতে পারেন, কালারের জন্য আমি এখানে কালারের জন্য দিয়েছি, বাচ্চারা পছন্দ করবে এই জন্য। আচ্ছা, ক্যাপসিকাম সুন্দর সুন্দর কালার দিবে তাই এটা করা হলো, তাই তো? হ্যাঁ। ওকে, এবার আমরা একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। প্রথমে আমি কালো গোলমরিচের, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, হাফ চামচ পরিমাণ। এটা মেজারমেন্টটা করে নিতে হবে, আমি এমনিতে দিয়ে দিছি কিন্তু ডেসক্রিপশন বক্সে পরিমাণ দেয়া থাকবে। আচ্ছা, এখন দিব সাদা গোলমরিচের গুঁড়া, এটা হাফ চামচ। এটা কি একটু ঝাল করার জন্য? হ্যাঁ, স্পাইসি। ওকে, হ্যাঁ, দেন এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। দারুন। এবার আমরা একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব, এটা ঘরে তৈরি, হাফ চা চামচ পরিমাণ আপনি দিতে পারেন, এটা ফ্লেভারটা ভালো আসবে। আচ্ছা, দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। সো খুব তাড়াতাড়ি সম্ভবত আমরা পেয়ে যাচ্ছি আমাদের, হ্যাঁ, অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাচ্ছে আমাদের কিমাটা। কিমাই মূলত বলা চলে এইটার সবচেয়ে বড় ধাপ, কিমাটা হয়ে যাওয়ার পরে এবার একটু আমরা টমেটো সস দিয়ে দিব। ওকে, এটা কি পরিমাণ মতো? পরিমাণ, হ্যাঁ, একটু পরিমাণে বেশি লাগবে, 3-4 টেবিল চামচ দিলে হবে। এটা কি টমেটো সস? টমেটো সস। আচ্ছা, আমরা অ্যাড করলাম টমেটো সস, যেহেতু আমি এখানে আগেই টমেটো দিয়েছি এই জন্য 3 চামচ মতো দিলাম। এখন চাইলে আপনি এটা পরিমাণটা বেশিও দিতে পারেন, টেস্টটা ভালো আসবে। দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিব, প্রায় শেষের পথে কিমাটা। এখন একটু লবণটা একটু দেখতে হবে যে লবণ ঠিক আছে কিনা। সো প্রচন্ড গরম, একটু ঠান্ডা করে নেই। ওয়াও, ইস রিয়েলি টেস্টি, ফ্যান্টাস্টিক, ইয়েস, দ্যাটস এ গ্রেট কিমা। এবার আমরা আর একটু লবণ দিয়ে দিব, একটু লবণ কম ছিল, একটু লবণ, যে লবণ চাখলো, লবণটার যে টেস্ট করলো সেই বললো আর একটু লবণ হলে অনেক বেশি টেস্টি হবে। তাই দর্শক, আপনারা আপনার একটু টেস্ট করে নেবেন কখন কত কি আর করতে হবে। শেষ উপাদান এটা ধনিয়া পাতা, হ্যাঁ, এক কাপ পরিমাণ আছে এখানে, এটা আরেকটু নতুন ফ্লেভার অ্যাড করবে। এটা একদম লাস্টে, এই কারণে যে ফ্লেভারটা তাহলে ভালো আসবে, বেশি নাড়লে ফ্লেভারটা চলে যাবে। দর্শক, আমাদের এই রান্নাঘরটার নাম হলো মিড নাইট কিচেন। সো মিড নাইট কিচেনে এই যে জিনিসটা তৈরি হচ্ছে, আমার বিশ্বাস এটা আপনাদেরকে অনেক বেশি আন্দোলিত করবে, অনুপ্রাণিত করবে। দেখুন, এবার আমরা পরোটা বানাবো। আমি আগেই ময়দাটা তৈরি করে নিয়েছিল, আচ্ছা, তো এখন আমরা পরোটা বানাবো। খুব দেখানোর জন্য দুইটা বা তিনটা পরোটা বানাই নিব, ছোট ছোট দুইটা ডো নিব, ডোটা নিয়ে আমি হচ্ছে পরোটা বানাবো, তারপরে ওটার মধ্যে পুর হিসাবে আমি চিকেন কিমাটা দিব। প্রথমে তাহলে আমি পরোটাটা বেলে নিই। একটু ময়দা নিয়ে নিব, ময়দা নিয়ে, হ্যাঁ, প্রথমে একটু ময়দা দিয়ে নিব, ময়দা দিয়ে ভালোভাবে বেলে নিব। ছোট বেশে আপনি চাইলে একটু বড় করে বানাতে পারেন, আমি খুব বেশি বড় করব না, পরোটা ছোট ছোট করে বানাবো, খেতেও সুবিধা হবে। একই রকম দুইটা, একই সাইজের দুইটা পরোটা বানাই নিব।
পরোটা ঠিক না, রুটির মতো বানিয়ে নিব, তারপরে ওটাকে এই করব। দর্শক দেখুন কত চমৎকারভাবে তৈরি হচ্ছে বসনিয়া পরোটা, এনজয় করবেন, উপভোগ করবেন বসনিয়া পরোটা। একটা বানিয়ে নিলাম, নেওয়া হলো, এবার আর একটা বানিয়েছি। দুইটা পরোটা কি আর হবে, বানাতে হবে অনেক, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি বসনিয়া পরোটা কখন খাবো। সো আমরা দর্শক আপনাদেরকে দেখানোর জন্যেই বসনিয়া পরোটার প্রায় শেষের পথে, আপনাদের আর খুব বেশি অপেক্ষা করতে হবে না, তৈরি হয়ে যাচ্ছে সুস্বাদু মুখরোচক দৃষ্টিনন্দন দারুণ বসনিয়া পরোটা। আর সবটুকু কৃতিত্ব যাদের, কৃতজ্ঞ তাদের কাছে, বিশেষ করে লাবণী যে সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পন্ন করছে। পরবর্তীতে ক্যামেরায় ছিলেন মিস্টার আরিফুর রহমান, আর সার্বক্ষণিক আমার পাশে তাসফিয়া তাবাসুম আদ্রিতা। সো এদের সমন্বয়েই আজকে আমরা এই বসনিয়া পরোটা উপভোগ করতে যাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। এবার আমরা পরোটায় একটু সস লাগিয়ে নিব। আচ্ছা, এক চামচ পরিমাণ সস দিব, কিমাটা যেন ভালোভাবে আটকে থাকে, তাই তো? টেস্টের জন্য, এটা টেস্ট খুব ভালো আসবে, একটু হালকা টক ঝাল মিষ্টি থাকবে। তো একটা চামচ দিয়ে আমি পুরো পরোটার উপরে টমেটো সসটা মিশাই দিব। আচ্ছা, এবার মাংসের কিমাটা দিব। দেখুন সবাই কত সুন্দর। এবার তেলে ছেড়ে দিব পরোটা, পরোটাটা দুইটা পরোটা আমি একসঙ্গে, দুইটা একটা পরোটা একটা টমেটো সস দিয়ে তার উপরে কিমা দেওয়া, তাই তো? হ্যাঁ। এরপরে আরেকটা পরোটা দিয়ে সুন্দর করে মিক্স করে দেওয়া। সো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে আমাদের সেই মুখরোচক বসনিয়া পরোটা, আমরা অপেক্ষায় আছি। এখন এবিট ওপিট করে ভেজে নিব, হালকা ব্রাউন কালার হলে আমরা নামিয়ে নিব। ভালোভাবে তুলে নেবেন দুইটা চামচ বা এটি করে, কারণ তেলটা ছিটে গায়ে লাগতে পারে। এক পিঠ হয়ে গেছে। এটা তৈরি করতে কতক্ষণ সময় লাগবে, অর্থাৎ আগুনের আঁচ, দ্যাট ইজ তেলে? 2 মিনিটও লাগবে না, কারণ হচ্ছে হ্যাঁ, সব কিছু উপকরণ তো তৈরি করাই আছে, শুধু এপিট ওপিট করে ভেজে নিতে হবে। সো সম্ভবত আমরা আর অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই পেতে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত বসনিয়া পরোটা। এবার আমরা তুলে ফেলব। আমি জানি না নামকরণটা আসলে কিভাবে করা হলো বসনিয়া পরোটা, বসনিয়া যেতে হবে হয়তো ওখানে। দেখুন সবাই আসলে কত সুন্দর একটা বসনিয়া পরোটা তৈরি হয়ে গেল। আমরা এরপরে খেটে দেখব বসনিয়া পরোটা আসলে দেখতে কেমন, ভিতরের ইয়াটাই কেমন, এবং কতটা সুস্বাদু। যারা এটা খেয়ে দেখবেন আমার বিশ্বাস সবাই আনন্দিত হবেন, এবং বারবার চেষ্টা করবেন যে না, এটা নিঃসন্দেহে একটা ভালো খাবার, চমৎকার খাবার। সো কেটে আমরা দেখছি যে বসনিয়া পরোটার ভিতরে যে কিমাগুলো, সেই কিমাগুলো আসলে কী অবস্থায় আছে বা কতটুকু আমাদের জন্যে সুন্দর হলো, তাই তো লাবণী? হ্যাঁ। ওকে, আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে ওইটা ব্যবহার করতে পারবেন, বাচ্চারা খুব মুখরোচক খাবারগুলো পছন্দ করে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন ফর মেকিং দিস। এই মুহূর্তে আমি যাচ্ছি টেস্ট করার জন্যে, আমাদের বসনিয়া পরোটাটা রেডি, অনেক গরম কিন্তু তারপরেও আমাকে টেস্ট করতে হবে। ওয়াও, হোয়াট এ ফ্যান্টাস্টিক, আই এম গোয়িং টু টেক দ্য টেস্ট অফ বসনিয়া পরোটা। রেডি, 1, 2 and 3, ওয়াও, রিয়েলি ফ্যান্টাস্টিক অ্যান্ড টেস্টি, থ্যাংক ইউ ভেরি মাচ টু বি উইথ আস, থ্যাংক ইউ।